ব্যারাকপুরের জনসভায় দেবীশিতাকে জড়িয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন তৃণমূল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো শিবসেনা। সোমবার হুগলি জেলার শিবসেনা নেতৃত্ব এ নিয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল সাংসদের তীব্র সমালোচনা করেন। এই মন্তব্যের জন্য সাংসদকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে শিবসেনা নেতৃত্ব। সীতারামের কাছে যে বলছে বলো ভাগ্যিস রাবণ আমাকে হরণ করে নিয়ে গেছিল, আর যদি তোমার চেলাগুলো যারা ওই জয় কি বলে হ্যাঁ লাল ফেটি হলুক গেরুয়া ফেটি বলে ভাই, যদি তোমার চেলাগুলো যদি আমাকে হরণ করে নিয়ে যেত তাহলে আমার উত্তরপ্রদেশে হাড্রাসের ধর্ষিতা মেয়েটার মতো অবস্থা হতো। নমস্কার, আমি হুগলি জেলা সভাপতি শিবসেনা বিশ্বরূপ চৌধুরী এবং আমার সঙ্গে আছেন পার্থ বাগচি, সাধারণ সম্পাদক হুগলি জেলা। আজকে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি একটি অদ্ভুত মন্তব্য করেছেন এবং একটি অশালীন মন্তব্য করেছেন হিন্দুদের সম্বন্ধে। তিনি বলেছেন যে রাবণ যদি সীতাকে না হরণ করত তাহলে রামেদের ভক্তরাই নাকি হাতরস ঘটনা ঘটিয়ে দিত, যেটা ঘটানো হয়েছে কদিন আগে একটা ঘটেছে। কিন্তু উনি অদ্ভুতভাবে বুঝতে পারছেন যে রামভক্ত একটা বিশেষ দলকে আক্রমণ করা মানে রামভক্তদের আক্রমণ করা নয়, রামভক্তরা রামকে ভালোবাসে, রামের ভক্ত সবাই, ঠিক আছে। শিবসেনা রাম মন্দির করার জন্য নিজে দায় নিয়েছে বাবরি মসজিদ ভাঙার, তো শিবসেনা একজন রামভক্ত, শিব সৈনিকরাও একজন রামভক্ত, প্রত্যেকটা হিন্দু সংস্কৃতি যারা ভালোবাসে তারা সবাই সবাই রামভক্ত। তা উনি কি বলতে চাইছেন যে রাম ভক্ত মানেই কি তারা আজে বাজে কাজ করবে বা বলাৎকার করবে, এরকম টাইপের কথা বলতে চাইছেন উনি? তাহলে উনি নিজে হিন্দু নন, উনি তো অনেক ফটো ফটো ছাড়েন পুজো করার, অনেক কিছু করার, এবং উনি তো অশ্রাব্য ভালো ভাষার জন্য বিখ্যাত, বহু যুগ ধরে ওনার অশ্রাব্য ভাষা মানুষ দেখেছে এবং ওখানকার মানুষ তাও ওনাকে ভোট দেয় কি করে আমি ভেবে পাই না। তো যাই করুক, ওনাকে ভোট দিক যাই করুক, উনি একটা রাজনৈতিক দলকে আক্রমণ করছেন, ঠিক করছেন, আমরাও সেই রাজনৈতিক দলকে আক্রমণ করি, আমরাও বিরোধী, কিন্তু উনি বলতে বলতে হিন্দু ভাবে আক্রমণ করছেন, হিন্দু হিন্দুদের উপর আক্রমণ করছে, রামের ভক্তদের আক্রমণ করছে। আমরা তো গর্বের সাথে বলি আমরা রাম ভক্ত, একদম রাম ভক্ত আমরা। এবার রাম ভক্তরা যদি আজ ভালো না হয় তাহলে রাম রাজ্য তো সুন্দর হলো কি করে? আমরা প্রত্যেকে রাম ভক্ত, আমাদের মানসিকতা খুবই ভালো এবং আমরা ধর্মস্থ এবং সংস্কৃতিবান। তো উনি বলতে চাইছেন রাম ভক্তদের কাছে, উনি রাম ভক্ত বলতে কাকে বুঝেছেন? উনি যাদেরকে বোঝাতেন সেটা না, উনি সমগ্রকে বোঝাতে চাইছেন রাম ভক্তরা থাকলে সীতা নাকি হাতরস ঘটনা ঘটিয়ে সীতাকে। তো এই জিনিসগুলো, এই নোংরা ভাষাগুলো উনি হিন্দুদের ওপর আক্রমণ করছেন, তত উনি কিন্তু আস্তে আস্তে মানুষের থেকে বিচ্ছিন্ন হচ্ছে। আমরা এটাই বলতে চাইছি যে আমরা তীব্র প্রতিবাদ করছি ওই কল্যাণ ব্যানার্জি আর ওর ওই ভাষা, ও চিরকালই বাজে বাজে ভাষা বলেন, তো আমরা এটা একদমই মেনে নেবো না, ওনাকে ক্ষমা চাইতে হবে, আর না হলে মানুষ ওনাকে শাস্তি দেবে উপযুক্ত, উনি মানুষ থেকে বিচ্ছিন্ন হবেন। নমস্কার।